হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি বিডি আব্দুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি নতুন ভিডিও। এই ভিডিওতে আজকে আপনাদের দেখাবো কোবরা বান্ডেল। যে কোবরা বান্ডেলটি আমরা অনেক প্রতীক্ষার পর আমরা কোবরা বান্ডেলটি নিয়ে নিয়েছি এবং আমাদের কত ডেমন খরচে এই কোবরা বান্ডেলটি আমরা পুরোপুরি পেয়ে গেলাম এবং আমাদের থেকে গেরিনা কতটুকু ডায়মন্ড আমাদের থেকে নিয়েছে তা বিস্তারিত আপনাদের দেখাবো। এবং অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আপনাদের কত ডায়মন্ডে আপনারা কোবরা বান্ডেলটি পেয়েছেন। তাই আমরা বিস্তারিত যে কোবরা বান্ডেলের স্পিনটি আপনাদের দেখিয়ে দিব। তাই কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আমরা ইন্টার পর আবার চলে আসলাম। এখানে আমরা কোবরা বান্ডেলের জন্য এখানে আমরা স্পিন করার জন্য আমরা রেডি রয়েছি এবং আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টে 2200 ডায়মন্ড এখানে আমরা নিয়ে চলে আসলাম এবং আমরা এখানে স্পিন করার জন্য আমরা এখানে চলে আসছি। আমরা দেখাই যাক এখানে কত ডায়মন্ড আমরা স্পিন আমরা পেতে যাচ্ছি এই কোবরার যে কাঙ্ক্ষিত বান্ডেলগুলো। তাই আমরা এখানে প্রথমেই একটি ট্রিক ব্যবহার করছি যে এখানে অ্যাডাম চাচা একটি আছে, এই অ্যাডাম চাচাকে অ্যাড করে আমরা এখানে আমরা স্পিন করতে যাচ্ছি। তাই আমরা এখন আপনাদেরকে সরাসরি কোবরা বান্ডেলের যে স্পিন অপশন এটাতে নিয়ে আসলাম এবং আমরা এখানে দেখতেই পাচ্ছেন যে কোবরা বান্ডেলটি সেই একটি বান্ডেল। তাই আমরা এখানে 20 স্পিন করতে যাচ্ছি কিন্তু 20 স্পিন করার পর এখানে দেখা যাচ্ছে যে মানে 20 ডেমন স্পিনে করার পরও আমরা এখানে পেলাম না। তাই আমরা এখানে আবারও 20 ডেমন স্পিন করব, দেখা যাক কী দেয়। এখনও দেখা গেল যে আমাদের 20 ডেমন স্পিনে আমাদের কিছুই দিল না, জাস্ট আমরা এখন আবারও স্পিনও করছি বাট আমাদেরকে কিন্তু তিনটি দেওয়া হয়েছে আর দেয় নাই। তা আমরা আবারও 90 এখানে স্পিন করলাম, সরি 20 স্পিন করলাম কিন্তু আমাদের কিন্তু দিল না। দেখা গেল যে এখন আমাদের যে 90 স্পিন করার পর আরেকটি টোকেন দিয়ে দিল, মোট আমাদের হয়ে গেল 4টি টোকেন আর আমাদের অ্যাকাউন্টে আছে প্রায় 1100 ডায়মন্ডের মতো। তাই আমাদের একটি পাওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে, দেখা যাক আমরা এই ডায়মন্ডের ভিতরে কি পাই আদৌ কি পাই। তাহলে আমরা আবারও এখানে স্পিন করলাম, 20 করে স্পিন করলাম, 20 স্পিন করার পরে আবারও এখানে আমরা স্পিন করতে যাচ্ছি, দেখা যাক গেরি নেয় আমাদের থেকে কী নেয়। তো এখন আমরা এখানে অ্যাডাম চাচাকে নিয়ে এতক্ষণ আমরা স্পিন করলাম, এখন আমরা ক্যারেক্টারটা চেঞ্জ করব। চেঞ্জ করে এখন আমরা যে ফিমেল ক্যারেক্টার এটা আমরা অ্যাক্টিভ করে কিন্তু আমরা এখানে আবার স্পিন করতে যাচ্ছি, দেখাই যাক কী হয়। আসলে জাস্ট এটিগুলো আমরা একটা ট্রিক হিসাবে ব্যবহার করি, যেমন আমরা বিভিন্ন গোল্ড রয়্যাল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা স্পিন করে তারপর আমাদের কাঙ্ক্ষিত স্পিন আমরা চলে ব্যবহার করছি বাট আমাদের কিন্তু দিচ্ছে না। কিন্তু দেখা যাক কত ডায়মন্ডে এখানে আমাদের এই কোবরা বান্ডেলটি দেয়। এখনও দেখেন আমরা আমাদের পাস দিয়ে কিন্তু কোবরা সেই কাঙ্ক্ষিত টোকেনটা কিন্তু চলে যাচ্ছে বাট আমাদের কিন্তু দিচ্ছে না। 90 করে আমরা এখন স্পিন করছি, এখন আমাদের 430 ডায়মন্ড আছে, দেখা যাক আমাদের সেই অবশিষ্ট ডায়মন্ডের ভিতরে কি। আমরা এখানে একের পর এক এখানে স্পিন করছি কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত কিন্তু টোকেনটা এখনও পাচ্ছি না। আমরা কোবরার জন্য কিন্তু অনেক পরিমাণে এখানে ডায়মন্ড খরচ হয়ে গেছে, আমাদের কিন্তু এখন ফ্রি যে ইয়াগুলো আছে এখানে ক্লেম করা হয়নি, কারণ তিনি নিজেই এখানে ক্লেম করার ইচ্ছা জানিয়েছে। তাই আরেকটি আইডিতে কোবরাটা নিয়ে আপনাদেরকে দেখানো হয়েছে। তাই আজকের মতো ভিডিও এই পর্যন্ত, অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের কত ডায়মন্ড খরচ হয়েছে। তাই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের সাথে থাকবেন এবং আমাদের গেমিং বিডি আবদুল্লাহ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।